আমি যেটা বলছিলাম বাংলাদেশ নিয়েও আজকে কথা বলবো ইনশাল্লাহ। আমি দেখি সারোয়ার ভাইকে আমি নিয়ে আসতে পারি কিনা। সারোয়ার ভাই ইনশাল্লাহ আপনাকে আমি ফোন দিতেছি, আপনি আমি সারোয়ার ভাইকে নিয়ে আসছি। সুজানগর অনলাইন যেই পেজ থেকে আমাদের আসার কথা ছিল, যে তথ্যগুলো আমি আপনাদেরকে দিয়েছি বিগত 24 ঘন্টা 48 ঘন্টার এই তথ্য, যে আমি সারোয়ার ভাইকে পেয়েছি ইনশাল্লাহ। সারোয়ার ভাই আমি জানি না এখানে আপনি লাইভে বলতে, লাইভে তো এখানে সুযোগ নাই এখন ফেসবুকে লাইভে আনার, এটা আমার কোনো পার্সোনাল পেজও নাই, সুতরাং আপনাকে আমি আমার ব্যক্তিগত পেজে আনছি। আপনি আপনি যে সুজানগর অনলাইন পেজটি চালান, আপনি যদি এই আজকে তো লাইভে আসার কথা ছিল আপনি বলেছিলেন, কেন আপনি আসতে পারেন নাই একটু যদি বলেন আপনার কথা। আমার এই এখন বর্তমানে লাইভে সুজানগর ইউনিয়নের বা সুজানগর অনলাইন পেজের অনেক সাবস্ক্রাইবার এখানে আছেন আমার সাথে, আপনি যদি বলেন তাহলে ওনারা হয়তো ওনাদের ভুল ভাঙবে, কারণ অনেকেই আমাকে টেক্সট করেছেন, ফোন করেছেন আপনি কখন আসতেছেন লাইভ নিয়ে, যেহেতু আসতে পারেন নাই এবং কালকে আসবেন একটু যদি আপনি বলেন সারোয়ার ভাই। আমি সারোয়ার ভাই আপনি এখন আমার সুজানগর অনলাইনের যিনি মালিক উনি আপনাদের সাথে কথা বলছেন। এই জন্য যে আসলে আজকে দুদিন থেকে আমি অনুরোধ করেছিলাম যে সুজানগর অনলাইনের মাধ্যমে এখন থেকে প্রতিদিন আমি এবং আজিম বা আরো যারা স্বেচ্ছায় আমাদের সাথে যোগ দিতে চান পৃথিবীর বিভিন্ন দেশে, তাছাড়া আমরা যেখানে ইংল্যান্ডে আছি এখানকার সংবাদ সহ নানান ধরনের সংবাদগুলো আপনাদের সামনে তুলে ধরবো। যে বিষয়টা হয়েছে সেটি হচ্ছে যে ফেসবুকের কিছু টেকনিক্যাল এররের কারণে আমাদের পেজ থেকে আমরা কোনো লাইভ করতে পারতেছি না, সেজন্য আজকে আমার পক্ষে আসা সম্ভব হয়নি। আমি অবশ্য ইতিমধ্যে ফেসবুকে ইমেল করেছি এবং তারা এখনো রেসপন্স করেনি, তো আশা করছি যে কয়েক ঘন্টার ভিতরে এই এররটা ঠিক হয়ে গেলে ইনশাল্লাহ আগামীকাল ঠিক এই সময় 5টায় আমি আমি চেষ্টা করবো আপনাদের সাথে কথা বলার জন্য, এবং লন্ডন থেকে সরাসরি আপনাদের সাথে আমি এবং আজিম আমরা প্রতিদিন যোগ দেব এবং নানান বিষয়ে কথা বলবো। এই হচ্ছে আমার ফেসবুকে আজকে না আসার কারণ। আর দ্বিতীয় যে বিষয়, এই মুহূর্তে যারা আমার সোজানগর আমার প্রাণ প্রিয় গ্রামের লোকজন ইউনিয়নের লোকজন যারা যেখান থেকে এই মুহূর্তে এই আজিমের লাইভটি দেখছেন, সে খুবই সুন্দর করে আজকে লাইভে অনেক বিষয় তুলে ধরবে এবং ধরছে আমি শুনছিলাম কিছুক্ষণ থেকে। আমি শুধুমাত্র আমি সময় নষ্ট করতে চাই না, একটি কথা বলতে চাই প্রথমত আপনাদের সকলকে আমার আন্তরিক অন্তঃস্থল থেকে, কারণ যেহেতু আমি প্রায় 20 বছর থেকে বাংলাদেশে যাইনি, সবার কথা আমার খুব মনে পড়ে, আমি খুব মিস করছি আপনাদের সকলকে। আর বর্তমান বিশ্বের এই যে অবস্থা, মহামারী যে তাণ্ডব চলছে, আমরা জানি না কে বাঁচবো কে মরবো, কার সাথে কবে কোথায় কখন কিভাবে দেখা হবে, এর কোনো কিছুই আমাদের এখন জানা নেই। মোটামুটি বলতে পারেন আমরা সবাই একটা মৃত্যু কবির মধ্যে এই মুহূর্তে আছি। এই মুহূর্তে আমরা একে অন্যকে দোয়া করবো এবং আমরা একে অন্যকে ক্ষমা করে দেব, এই প্রত্যাশা সকলের প্রতি আমার থাকবে। যদি আমার জীবনে কোনো ধরনের ভুল হয়ে থাকে, আর জীবনে যদি কখনো আপনাদের সাথে দেখা না হয়, বলা তো যায় না, এই গ্যারান্টি এখন কেউ দিতে পারি না আমরা। আর বিশেষ করে ইংল্যান্ডের অবস্থা আপনারা জানেন যে বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় এখানকার মহামারীতে আক্রান্তের সংখ্যা যেমন বেশি এবং প্রতিদিন মৃতের সংখ্যা হুড় হুড় করে বেড়ে যাচ্ছে, আজকে এ পর্যন্ত 209 জন মারা গেছে, যেটি ইতিমধ্যে আপনারা আজিমের থেকে জেনেছেন। আমাদেরও আত্মীয় স্বজন আপনারা যারা বাংলাদেশে আছেন অন্যান্য দেশগুলোতে আছেন, আমরা আপনাদের জন্য খুবই চিন্তিত আছি। এটা এমন নয় যে আমরা নিজেদের জন্য শুধু চিন্তা করতেছি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি এই সিজনে মৃত্যু নির্ধারিত করে রাখেন তাহলে আমাদের মৃত্যু হবে, আর আমরা যদি বেঁচে থাকি আর বাঁচার জন্য আমাদের হায়াত থাকে তাহলে বাঁচবো, একে অন্য সাথে দেখা হবে, এখানে চিন্তার কোনো বিষয় নেই। বিষয় হচ্ছে যে আমরা যেন আমল নিয়ে আমরা বাঁচতে পারি এবং আমলের মাধ্যমেই আমরা এই পৃথিবী থেকে যেতে পারি। তো আমি সকলকে বলবো যে আমাদের এই মহা দুর্যোগের সময় আমরা যেন পরস্পরকে দেখি, একে অন্যের লুক আফটার করি, বিশেষ করে এই মুহূর্তে আমাদের আশপাশে যারা গরিব মেহনতি অসহায় মানুষগুলো আছে তাদের এক একজনের দায়িত্ব নেই। আমি আসলে আজকে খুব একটা বেশি বলতেও চাই না, শুধুমাত্র আজিম আমাকে ইমোতে ফোন করেছো, সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা আছেন আপনাদের সকলের প্রতি আমার
আমার অন্তরে অন্তস্ফীতে অনেক অনেক ভালোবাসা থাকলো। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা সবসময় থাকে। সারোয়ার ভাই আমি আপনাকে ছাড়তেছি না। আর একটা বিষয়, আমি যেহেতু আমি জানি আপনি খুবই সচেতন এবং বাংলাদেশের ব্যাপারে অনেক কিছু আপনার জানা আছে, বা বিশেষ করে আপনার কাছ থেকে অনেক শিক্ষণীয় বিষয় আমরা শিখতে পারি, আমি যতটুকু আপনার চিনি বা আপনার সাথে আমার যে সম্পর্ক, আমি আসলে আপনি বিদায় নিয়ে নেবেন, বাট আমি বাংলাদেশ যেহেতু আমরা বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশ আমাদের দেশ এবং এই দেশের জন্য আমাদের মায়া রয়েছে, এই দেশে আমাদের সবকিছু আছে। বর্তমান বাংলাদেশে করোনা ভাইরাস নিয়ে আপনার খুবই সংক্ষেপে আপনি যদি বলেন যে করোনা ভাইরাস নিয়ে যে বাংলাদেশের যে পরিস্থিতি, এবং আপনি লক্ষ্য করেছেন পুলিশ আর্মি বা অন্যান্য যারা এখানে বর্তমান সরকার ডিসপ্লে করেছে, এগুলা সম্বন্ধে আপনার কি ধারণা একটু যদি বলেন, আমার মনে হয় খুশি হব ইনশাল্লাহ। ধন্যবাদ আজিম। এগুলো সম্বন্ধে আমি প্রথমে যে কথাটা আমার ভাই বোনদের সবাইকে বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা সবাই ধৈর্য ধরুন, প্রথমত এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে সরকার প্রতিটি দেশে, যেমন আমরা ইংল্যান্ডে আছি, আমাদের সরকার যে বিধিবিধান, যে নীতিমালা নির্ধারণ করে দিয়েছে, যে গাইডলাইন দিয়েছে, আমরা সেগুলোকে অন্ধের মতো মেনে চলছি। এখানে কোনো ধরনের কোনো বিদ্রোহ করা বা কোনো ধরনের কোনো অমান্য করা, অবাধ্যতা করার কোনো সুযোগ নেই। সেজন্য আমি আমার বাংলাদেশের ভাই বোনদেরকে বলবো যে সরকার যে নীতিমালা, যে বিধান, যে সেটিকে আপনারা প্রথমত ফলো করবেন। এখন বিষয় হচ্ছে যে উন্নত বিশ্বে আমেরিকা, ইংল্যান্ড সহ এই সমস্ত দেশগুলোতে এখানকার সরকারও কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারতো না, কিন্তু যেহেতু এখানকার সমাজ ব্যবস্থা, এখানে সামাজিক সেটিং এগুলো সম্পূর্ণ অন্য ধরনের, যেটা আমাদের দেশের মতো নয়। আমাদের দেশে প্রথমত শিক্ষার হার কম, অনেক কম অন্যান্য দেশের তুলনায়। দ্বিতীয়ত সামাজিক, পারিবারিক, রাজনৈতিক সমস্ত প্রেক্ষাপটে আমরা অনেক পিছনে পড়ে আছি, এটি হচ্ছে দুই নম্বর। আর তিন নম্বর হচ্ছে যে সবচেয়ে বড় যে জিনিসটা, আমাদের অসহায়ত্ব যেটাকে বলা হয়, আমাদের যে গরিবী, যেটা যে কারণে একটা সরকার ইচ্ছে করলেও আপনাকে জোর করে লকডাউন করে কার্ফিউ করে ঘরের ভিতরে রাখতে পারবে না। সুতরাং গত কয়েকদিনে যে সমস্ত দৃশ্যগুলো আমাদের নজরে এসেছে এগুলো অবশ্যই দুঃখজনক, সেই জন্য আমরা সরকারকেও দোষী না, তবে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। আপনারা যারা সচেতন আছেন আমাদের আশপাশে, আপনার পাশে যারা সচেতন নেই তাদেরকে আপনারা সচেতন করবেন, তাদেরকে বুঝাবেন। একটি বিষয় হচ্ছে যে আমরা উন্নত বিশ্বের সরকারগুলো আমাদেরকে থাকা খাওয়া অন্ন বস্ত্র বাসস্থানের মোটামুটি একটা নিশ্চয়তা দিতে পেরেছে বলে কেউ আর বাইরে যাচ্ছে না, কিন্তু বাংলাদেশের মতো একটি দরিদ্র এবং উন্নয়নশীল দেশে হয়তো এই ব্যবস্থাটা দিতে সরকারের অনেক সময় লাগবে। সেই জন্য আমাদের ধৈর্য ধরতে হবে, এবং সরকারের পাশাপাশি আমাদের মধ্যে যারা ধনী আছেন তারা, তাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে। কারণ শুধুমাত্র সরকারের আশায় যদি আপনি বসে থাকেন, একটা সরকার এটা তো জানতো না এক বছর আগে, দু বছর আগে বা তিন বছর আগে এমন ধরনের একটা মহামারী আসবে, এই শতাব্দীর মধ্যে বাংলাদেশে এই ধরনের মহামারী আসেনি, যদিও সত্তরের দুর্ভিক্ষকে অনেকে অনেক এটার সাথে তুলনা করেন, সেটা ছিল ভিন্ন বিষয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেটা হয়েছিল সেটা ছিল ভিন্ন বিষয়, তখন বাংলাদেশ এক্সিস্টই করেনি। কিন্তু এখন আমি মনে করি যে এটা শুধুমাত্র সরকারের দায়িত্ব না, আর যা হয়েছে হয়ে গেছে, এগুলো আমি দেখছি বিভিন্ন জায়গাতে টিভি শো হচ্ছে, অনেকে অনেক কথাবার্তা বলছে, এগুলো ঠিক হয়ে যাবে, এগুলো আমাদের কোনো বিষয় না। আমরা যেন মানবতা দেখাতে পারি, আমাদের জন্য মানবতাটা জেগে উঠে, এই মুহূর্তে আমাদের মানবতার প্রয়োজন আছে এবং গাইডলাইন গুলো মানা খুবই প্রয়োজন। এটি হচ্ছে আমার মানে সবচেয়ে প্রধান কথা যেটা আমি এই মুহূর্তে আমার এলাকাবাসী বিশেষ করে সবার জন্য বলতে চাই। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা সবাই নিরাপদ থাকবেন, কারণ যে নিরাপদ ডিস্টেন্সের কথা বলা হয়েছে, যেভাবে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা বলা হয়েছে, সেই বিষয়গুলোকে আপনারা অনুসরণ অনুকরণ করবেন, কারণ এটা খুবই প্রয়োজন। আবার এমনটা যেন না হয়, গতকালকে আমি একটা ভিডিও দেখলাম, ফুটেজটা আমাকে খুব আহত এবং মর্মাহত করেছে, যেটা সিলেট শহরের মিরবক্স টুলাতে কোথাও জানি ঘটেছে। সেখানে দেখলাম যে নিরাপত্তার কারণে এবং মানব মানে অতিরিক্ত সতর্কতার কারণে মানবতা সম্পূর্ণ বিভিন্ন হয়ে গেছিল, এমন যেন না হয়। আপনারা মানবতা দেখাবেন, কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে দিয়েছিলেন যে জন্ম, মৃত্যু এবং বিয়ে, এই তিনটা জিনিস সম্পূর্ণ আল্লাহর হাতে। আমার কখন কোথায় কোন সিজনে কিভাবে মৃত্যু হবে সেটা আল্লাহ থেকে পূর্ব নির্ধারিত। এখন কথা হচ্ছে সেই পূর্ব নির্ধারিত বলে আমি যে অসচেতন থাকবো সেটা কিন্তু না, আমাকে সচেতন থাকতে হবে। হয়তো আমি অসচেতন থাকলে কি হবে, আমি ভুক্তভোগী হবো, আমি কষ্ট হবে, আমি হয়তো রোগ ব্যাধিতে আক্রান্ত হবো, মরবো না, মৃত্যু হবে না। মৃত্যু ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমার নির্দিষ্ট স্থান কাল আমার জন্য নির্ধারিত হয়ে আসেনি, ততক্ষণ মতো আমার মৃত্যু হবে না। এই জিনিসটা আপনাদের অন্তরে রাখতে হবে। তো এই কথাগুলোই আমি বলবো, আর কিছু বলার নেই। তোমাকে
সারোয়ার ভাই আপনি একটা মিনিট লাইভে থাকেন, আমি আমি এই ব্যাপারে একটা জিনিস বলতে চাই। সাধারণত লকডাউন এবং 144 দ্বারা, যেগুলা সাধারণত বাংলাদেশের লকডাউন শব্দটা কিন্তু আমার মনে হয় অনেকের কাছে এটা সম্পূর্ণ নতুন একটা বিষয়। লকডাউন এভাবে বাংলাদেশ লকডাউন হয় নাই, লকডাউন তখনই হয়েছে যখন কোন সরকার ক্ষমতায় থাকে, তার বিরুদ্ধে যখন আন্দোলন সংগ্রাম বিক্ষোভের বা হরতালের আয়োজন করা হয়, তখন কিন্তু 144 দ্বারা জারি করা হয়। সে লকডাউন এবং 144 দ্বারা এই দুইটা বিষয় কিন্তু সম্পূর্ণ একটা ডিফারেন্ট বিষয়। এখানে যে লকডাউনটা করা হয়েছে এটা মানুষকে বাঁচানোর জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য, কিন্তু বর্তমান পুলিশ বা পুলিশ যে আচরণ দেশের মানুষের সাথে করছে এটা কিন্তু এই এই পর্যায়ে যাওয়া উচিত না। আমরাও কিন্তু লকডাউনে আছি, আমার যতটুকু ধারণা উন্নত বিশ্বের থেকে বাংলাদেশে এখন কম না, অনেক পাশাপাশি যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু এখন যোগাযোগের মাধ্যম ফেসবুক বলেন বা টেলিভিশন বলেন 20-22টা অলরেডি প্রাইভেটাইজেশন যে টেলিভিশন এগুলো চ্যানেল বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের মানুষ কিন্তু অনেক এগিয়ে গেছে মানে যোগাযোগের ক্ষেত্রে আমি মনে করি, এবং ওরা আমাদেরকে উন্নত বিশ্বকে ওরা দেখতেছে প্রতিনিয়ত। আমি এটাই বলতে চাইতেছি আমরা কিন্তু লকডাউন, আমেরিকা লকডাউন, ফ্রান্স লকডাউন, ইউরোপের প্রত্যেকটা কান্ট্রি, ইটালি লকডাউন, ইভেন চায়নাও যে এলাকাতে উহান উহান যে এলাকা ওই এলাকাতেও লকডাউন ছিল, কিন্তু আমাদের নিত্য প্রয়োজন যে কাজগুলো, এখানে এসেন্সিয়াল জিনিসটা এটাই বোঝায় সাধারণত আমরা খাওয়া দাওয়ার ব্যাপার এবং ঔষধ, এই দোকানগুলো কিন্তু সবসময় খোলা রয়েছে বাংলাদেশে। কিন্তু আমি কালকে একটা ভিডিও দেখেছি, পুলিশ একটা কাঁচা বাজারের ভিতরে ঢুকে যেভাবে মানুষকে দৌড়াচ্ছে দোকানকে বন্ধ করার জন্য বলছে, আমি জানি না এটা কোন ধরনের লকডাউন এবং মানুষ মানুষকে এভাবে কি হয়রানি করা কি মানে এটা কি ঠিক আছে কিনা আমি জানি না। আমি চাই এই যেহেতু লকডাউনটা বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য হয়েছে, সুতরাং বাংলাদেশের মানুষকে বুঝিয়ে শুনে আমাদেরকে পরিবর্তন করতেই হবে, পরিবর্তনে আসতে হবে। আমাদেরকে কেন আমরা আদি যুগের সেই হাতিয়ারটা ইউজ করবো যে কোনো মানুষ যদি অন্যায় করে তাকে মারতেই হবে? আমি এখানে একটা একটা পালো আমার কাছে লেগেছে, একজন আমেরিকান প্রবাসী, উনি কোয়ারেন্টাইনে না থাকার কারণে ওকে 5,000 টাকা ফাইন করা হয়েছে। একজন দুবাই প্রবাসী, উনিও কোয়ারেন্টাইনে থাকা না থাকার জন্য ওনাকে ফাইন করা হয়েছে, জরিমানা করা হোক, কিন্তু তাকে মারতে হবে কেন? আর আপনি যে কথাটা বলছেন সিলেটের মিরবক্সুলার যে ঘটনা, এখানে আসলে মানবতা আপনারা করোনার বয়ে কোনো মানুষই ওনার কাছে যায় নাই, এবং শেষ পর্যন্ত পরীক্ষা করে দেখা গেল ওই মানুষটার কোনো করোনা ভাইরাসও হয় নাই। আসলে এই যে ভীতিটা, এই ভীতিটা আসলে আর সত্যি খুবই ভয়ানক, এবং আমি বলতে চাই মানবতার দিক দিয়ে লক্ষ্য করবেন। এখানে আরেকটা বিষয় আমি বলি, আমি 2-3টা ফেসবুকে অনেক কিছু আমি দেখেছি, অনেকগুলো বাংলাদেশের জাতীয় সংবাদপত্রও কিন্তু এসেছে, বগুড়াতে একটি ফ্যামিলির একজন মানুষ মারা গেছে সর্দি কাশিতে, মারা যাওয়ার কারণে ওই এলাকার 15টি গড় লকডাউন করে রাখা হয়েছে, শুধু একটা রিজন, এখানে টেস্ট করার কোনো যন্ত্রপাতি নেই। মানিকগঞ্জে একটা ঘটনা, এগুলো জাতীয় দৈনিকের কিন্তু জাতীয় সংবাদপত্রে কিন্তু নিউজ, এগুলো ফেসবুকের কোনো বানানো বা কোনো ব্যক্তির বা সরকারকে ঘায়াল করার মতো এইগুলা নিউজ না। এখানে মানিকগঞ্জে একটি ফ্যামিলিতে একজন শ্বশুর সর্দি কাশিতে মারা গেছেন, তারপরে ওনার পরে ওনার পুত্রবধূ এক্স্যাক্টলি সর্দি কাশিতে শ্বাসকষ্টে উনি মারা গেছেন, এবং ওই মেয়ে, ওই ভদ্র মহিলার মেয়ে বর্তমানে হাসপাতালে আছে। কিন্তু আমরা আজ পর্যন্ত আমরা বুঝতে পারলাম না, জানতে পারলাম না বাংলাদেশে যে করোনা ভাইরাস যে টেস্ট, এই মানুষগুলোর সাথে কি হয়েছে বা টেস্ট করা হচ্ছে কিনা। প্রতিনিয়ত একজন মহিলা, ভদ্র মহিলা, উনি আসছেন এবং বলছেন যে বাংলাদেশে কোনো করোনা ভাইরাস আক্রান্ত কোনো মানুষ নাই বা কোনো হতাহতের কোনো খবর নাই, কিন্তু যে মানুষগুলো মারা যাচ্ছে এই মানুষগুলা কি করোনা ভাইরাসে মারা যাচ্ছে না এমনি মারা যাচ্ছে, বা এখানে বলছেন যে বাংলাদেশে কিন্তু টেস্ট করা হচ্ছে কিনা। যেমন আমি আগেই বলছিলাম, এই দেশে প্রতিনিয়ত মানুষকে করোনা ভাইরাসে টেস্ট করা হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে কতজন মানুষকে টেস্ট করা হয়েছে এবং এর মধ্য থেকে কতজনকে শনাক্ত করা হয়েছে এরা করোনা ভাইরাসে আক্রান্ত। এবং আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি, সরকারের বিভিন্ন মন্ত্রী বলছেন যে ওনাদের কাছে সবকিছু মজুদ রয়েছে, ঔষধ মজুদ রয়েছে, মাস্ক মজুদ রয়েছে, স্যানিটাইজিং যেগুলো আছে বা ডাক্তার নার্সের যে গ্রহণগুলো রয়েছে ওগুলো ওনাদের কাছে মজুদ রয়েছে। বাট একটা লক্ষণীয় ব্যাপার, আপনি একটা নিউজ দেখেছেন আজকে, আমি স্কাই নিউজে দেখেছি, এই দেশের সরকার NHS কে যে ঔষধপত্র, মাস্ক বা ইত্যাদি ইত্যাদি যে প্রয়োজনীয় জিনিস যেগুলা, ওগুলা বিলি করেছে, এবং কতটুকু বিলি করেছে, কখন বিলি করেছে, এটা সম্পূর্ণ জনগণের সামনে এগুলা প্রকাশ করেছে। আজ পর্যন্ত কোনো মন্ত্রী, কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এই বিষয়গুলো বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ করেছেন কিনা,
না শুধু আমাদেরকে, আসলে এগুলো কিন্তু পাপ্পার বিষয়। আমি জনগণকে বলবো, এখানে সরকারের কোনো বিরোধিতা নাই, এটা হলো আমাদের আমাদের প্রয়োজন। আমি বলতে চাই লকডাউন হোক, 144 দ্বারা জারি করা হোক, বাংলাদেশের মানুষের সচেতনতার প্রয়োজনে মানুষকে শুধু বলবেন যে আপনারা ঘরের মধ্যে বন্দী থাকেন, আবার দিনমজুর দিনমজুরদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন না, তাকে বাইরে এলে মারবেন, এগুলোও ঠিক না। অনেক জায়গায় আমাদের বড়লেখায়, আমি যে জায়গা থেকে এসেছি আমি দেখেছি আমাদের উপজেলা চেয়ারম্যান মন্ত্রী মহোদয়ের মাধ্যমে উনি বিতরণ করতেছেন, ত্রাণ বিতরণ করতেছেন। আমার নিজস্ব এলাকায় গত কিছুদিন আগে দেখছি একজন ভদ্রলোক ত্রাণ বিতরণ করতেছেন, এবং আমি নিজে আপনার সাথে আমার আলাপ হয়েছে এই ব্যাপারে, আমি কিছু করতে চাচ্ছি। এবং আমি সবাইকে বলবো, এখানে আপনার সারা বাংলাদেশে তো দায়িত্ব নেওয়ার প্রয়োজন নাই, এখানে আপনি আপনার পাড়া প্রতিবেশী একজন দুইজন তিনজনের আপনার দায়িত্ব নেন, এটা খুবই 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 প্রয়োজন। কারণ এই মুহূর্তে সরকার আমাদেরকে কি দিবে বা সরকার আমাদেরকে কি দিবে না, এইটা আমাদের দেখার কোনো সুযোগই নাই, আমরা এখানে অপেক্ষা কোনো প্রয়োজন নাই। আপনি এই ব্যাপারে বলেন যে আমাদের আমাদের করণীয় কি। সাধারণত আমরা আমরা আমাদের আমরা যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যাই আমাদের আমাদেরকে বলা হয়, আমরা তো আমাদের খাবার দাবার মজুদ করে গড়ে রাখতে, দেশে বলেন বিদেশে বলেন এনাফ খাওয়া আমাদের রয়েছে, কিন্তু যাদের যাদের রোজ আনে কাজে না গেলে, যাদের চুলা জ্বলে না, তাদের বাচ্চা মেয়ে ছেলে মেয়েগুলো অপেক্ষা করে, তাদের ভাই বা পিতা টাকা নিয়ে আসবে, সৌদাপাতি করে আসবে, তাদের ঘরে চুলা জ্বলবে, এই মানুষগুলোর জন্য আমাদের করণীয় কি, যারা মোটামুটি বিত্তবান আছি অথবা সমাজের সবচেয়ে ধনী শ্রেণীর। এখানে আমার কাছে একটা লিস্ট আছে, আপনি বিশ্বাস করেন যে বাংলাদেশে সবচেয়ে যে ধনী মানুষগুলো বর্তমানে কিন্তু ফেসবুকে অনেক সময় অনেক মানুষের স্ট্যাটাস দিয়ে থাকেন ছবি সহকারে, এই মানুষগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি আপনার আপনি এই ব্যাপারে কি বলতে চান যে সাধারণত পুলিশ মারবে, এটা আমরা প্রতিবাদ করব, কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা সাধারণ নাগরিক হিসাবে আমাদের যে কিছু করার আছে, আমরা আমাদের জায়গা থেকে আমরা কি করতে পারি, এটা এই সম্বন্ধে আপনার সম্বন্ধে বলেই আপনার কাছে আমি বিদায় নিব, আমি পরে আসবো আমার অন্য প্রসঙ্গ নিয়ে। প্লিজ এই ব্যাপারে আপনার কি বলার আছে? ধন্যবাদ আজিম, এখানে অনেকগুলো বিষয় চলে এসেছে, তবে আমি সামান্য একটু প্রথমে কাজ করবো লকডাউনের বিষয়টা। আসলে লকডাউনের ক্ষেত্রে আমাদের একটি কথা মনে রাখতে হবে যে পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান কোন সরকার প্রধান চায় না তার রাষ্ট্রটি যে কোনো কারণে লকডাউন করুক, কারণ লকডাউনটা কখনোই কোনো বড় ধরনের সমাধান না। সাধারণ ক্ষেত্রে লকডাউন তখন করা হয় যখন মহামারী বা এই ধরনের বিরাট তাণ্ডব গুলা আসে। যেমন আমরা লক্ষ্য করেছি যে পৃথিবীর দুই একটি রাষ্ট্র যারা, বিশেষ করে আফ্রিকা, শুধুমাত্র গতকাল থেকে তারা লকডাউন শুরু করেছে, এর আগে কিন্তু আফ্রিকার কান্ট্রিগুলি কিন্তু লকডাউন করেনি। পাকিস্তানের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, তিনি খুব সুন্দর করে, একটা বাবা যেমন তার বাচ্চাদেরকে বোঝায়, মা যেমন তার ছোট্ট বাচ্চাটিকে বোঝায়, ঠিক তেমনি ভাবে তার দেশবাসীর উদ্দেশ্যে, তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে তিনি বলছেন যে দেখো আমি চাইলে কিন্তু সমগ্র পাকিস্তানকে 100% লকডাউন করতে পারি, কিন্তু সেটা আমি করতে চাচ্ছি না। সেটা এই জন্য যে আমার অনুরোধ হচ্ছে সমগ্র পাকিস্তানকে আমি লকডাউন না করে, যদি আপনারা যারা অসুস্থ হয়ে গেছেন বা হয়ে পড়বেন তারা যদি নিজেরাই লকডাউন হয়ে যান, তাহলে সেটা একটি দেশের জন্য, অর্থনীতির জন্য আরো বেশি ভালো। কারণ শুধু উনি বলেছেন যে পাকিস্তানে প্রায় 25% লোক এত দরিদ্র সীমার এত নিচে বাস করে আর কি, তাদের খাদ্য অন্য বস্ত্র বাসস্থানে কি অবস্থা হবে, তারা কিভাবে তাদের দিনকাল কাটাবে। তো এটি হচ্ছে পাকিস্তানের অবস্থা। এখানে অনেক যুক্তি যেমন আছে, অনেক বিষয় আছে, সেগুলোকে একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করলে হয়। আমার কথা হচ্ছে যে বাংলাদেশ সরকার যে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে এটা নিঃসন্দেহে ভালো, এটা নিয়ে কখনো কোন ধরনের বিরোধিতা করা ঠিক নয়, কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে এটা সঠিক। কিন্তু যে কথাটা তুমি বলেছো সেটা হচ্ছে কি যে লকডাউনের পূর্বে একটা দেশের সরকারের উচিত হচ্ছে যে সমস্ত লোকগুলো লকডাউনের আওতায় এসে যাচ্ছে, তাদের মধ্যে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো রয়েছে, তাদের বিভিন্ন বিষয়গুলো, বিশেষ করে খাবারের এবং বাসস্থানের বিষয়গুলো একটা সুরাহা করা। এগুলো করতে গেলে শুধুমাত্র সরকারের পক্ষে সম্ভব না, যেটা আমি প্রথমেই এর আগের ইয়েতে বলেছি যে আমাদেরকে এগিয়ে আসতে হবে। এই এই বিষয়ে আমি তেমন কিছু বলতে চাই না, এটা আমাদের সবাই জানে। এখন আমরা কি করতে পারি, আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের কি করণীয় আছে? আমাদের করণীয় হচ্ছে দেখুন, আমি কয়েকদিন আগে আমার এক বন্ধুর সাথে কথা বলেছিলাম বাংলাদেশে, আমার একটা ধারণা হচ্ছে যে দেখো এমন মহামারীতে আমরা হয়তো প্রত্যাশা করছি যে সরকার থেকে কিছু সহযোগিতা আসবে, বণিক শ্রেণী থেকে কিছু সহযোগিতা আসবে, অথবা
বিভিন্ন অর্গানাইজেশন সংস্থাগুলো থেকে সহযোগিতা আসবে। আমি মনে করি এই তিনটির কোনোটির দিকেই প্রত্যাশা না করে বরং আমরা যারা আছি, যেমন ধরো আদিম, তুমি তোমার বাড়ি বা আশপাশের যে দুই একটা পরিবারের যে দায়িত্ব নিতে পারো, আরেক ভাই যদি তার পাশের বাড়ি খুব দরিদ্র যিনি আছেন তার দায়িত্ব নিতে পারেন, এভাবে প্রত্যেকে যদি একজন দুইজনের করে দায়িত্ব নিয়ে নেন, তাহলে সেটি এই লকডাউন পরিস্থিতিতে তাদের জন্য যেমন উপকারী হবে আর আপনার মানবতা জাগ্রত থাকবে এবং আপনিও অনুভব করতে পারবেন যে হ্যাঁ, আমি মানবতার কল্যাণে কোনো একটা কাজ করতে পেরেছি। আবার এই কাজটাই যদি আপনি এইভাবে করতে চান, না আমি গ্রামের আর 4-5 জন 10 জনকে নিয়ে একসাথে করব, একটা অর্গানাইজেশনের মাধ্যমে করব, সেখানে সম্ভাবনা থাকে একটা প্রতিযোগিতামূলক ব্যাপার চলে আসার, এবং এই প্রতিযোগিতার কারণে কখনোই আমি আমি আমার ব্যক্তিগত অভিমতটা বলছি, আমার এই অভিমত অনেকে এটার সাথে দ্বিমত থাকতেই পারে, তাতে আমার আমি তেমন মাইন্ড করি না, কারণ যুক্তি দিয়ে যে কোনো অভিমতকেই খণ্ডন করা যায়। সেটা হচ্ছে এই পর্যন্ত পৃথিবীতে যতগুলো ভালো কাজ হয়েছে বেশিরভাগই ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত উদ্যোগে হয়েছে, আর যতগুলো অর্গানাইজেশন যতগুলো কাজ চলছে, আমি এদের বিরোধিতা করছি না, আমি এই কথাটাই বলতে চাচ্ছি, তাদের দ্বারা ভালো মানুষগুলো উপকৃত হচ্ছে, এই বসবাস মানুষগুলো উপকৃত হচ্ছে, কিন্তু যে পরিমাণ উপকৃত হচ্ছে তার থেকে বেশি এরা হাস্যরসের পাত্রে পরিণত হচ্ছে। তো এই মুহূর্তে আমি সংক্ষিপ্তভাবে এই কথাটাই বলতে চাই, আসুন আমরা সবাই মিলে যে যে যার যে অবস্থায় আছি যেভাবে পারি, আমাদের একজন করে অন্তত যে দায়িত্ব নেই, তাহলে এই অবস্থা ঘাটতে সরকারও যেমন তেমন ব্যাগ পেতে হবে না, আর আপনার আমাকে হয়তো চিন্তা করতে হবে না, কারণ এই পৃথিবীতে আমরা চিরদিন বেঁচে থাকবো না, একদিন একদিন আমাদেরকে মরে যেতে হবে, আমি এটাই বলতে চাইবো। তাই সবাই আসুন মানবতা দেখাই, আমাদের সময় এসছে, আমরা সহযোগিতা করি। আমি দেখতে পাচ্ছি আমার বড় ভাই শফিকুল ইসলাম স্বপন ভাই আসছেন, আর অনেকেই এখানে যোগ দিয়েছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সালাম। আর আমি আসলে একটু যেতে হবে অন্য জায়গায় একটু কাজের জন্য, আমরা সবাই লকডাউনে আছি, তারপরও মাঝে মধ্যে বের হতে হয়, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখেন, সুন্দর রাখেন, নিরাপদ রাখেন, এই প্রত্যাশা রেখেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আজিম তুমি কন্টিনিউ করো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যার ভাই আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য, ইনশাআল্লাহ আপনার সাথে আমি পরে কথা বলবো। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার, আপনারা এতক্ষণ শুনছিলেন আমার 14 বড় ভাই সুজানগর অনলাইনের, যিনি সাধারণত উনি চালান আমাদের আমাদের সুজানগর ইউনিয়ন টু দ্য বোর্ড লেখা, তানার বিভিন্ন বিষয় নিয়ে উনি ওনার অনলাইন যে পেজ, আজকে লাইভে আসার কথা ছিল, উনি আসতে পারেন নাই, যে ওনার টেকনিক্যাল প্রবলেম ছিল, এজন্য আমি ওনাকে আজকে আমার যে পার্সোনাল ফেসবুক আইডি আমার আমার নামে আমি ওনাকে এনে আজকে ওনার সাথে আমি কথা বলছি। ইনশাল্লাহ আগামী কালকে যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায় ওনাকে নিয়ে আবার লাইভে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি সম্ভব হয়। যে কথা উনি শেষ করেছেন আমি এখান থেকে কিন্তু শুরু করতে চাই, যে বাংলাদেশ তুমি সাবধান, এখানে এখানে কে ক্ষমতায় আছে, কিভাবে আছে, কোথায় আছে, মন্ত্রী কি বলছেন, মন্ত্রীরা কি করতেছেন, এটা আমার আসলে আজকে আমার লাইভে বিশেষ করে এই মুহূর্তে আমাদের এইগুলো নিয়ে সমালোচনা করার কোনো সুযোগই নাই। তবে আমরা প্রতিবাদ করব, এবং প্রতিবাদের পাশাপাশি আমরা কিন্তু আমাদের সর্বস্ব নিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা লক্ষ্য করেছেন ইটালি কিন্তু, আমি আগেই বলেছি ইটালি কিন্তু এই করোনা ভাইরাস নিয়ে তামাশা করেছে, আজকে বর্তমানে পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটি হলো ইটালি এবং তাদের মৃত্যুর সংখ্যা 10,000-এরও বেশি। স্পেন তাদের মৃত্যুর সংখ্যা কিন্তু প্রায় 6,000-এরও বেশি আজকে আজকে যে আজকে পর্যন্ত যেটা, এবং আমরা আমরাও কিন্তু পৃথিবীর কম শক্তিধর দেশ না, এই ইউকের কথা বলতেছি। আপনারা লক্ষ্য করবেন এই দেশে কিন্তু মৃত্যুর সংখ্যা প্রায় 1200-এর উপরে চলে গেছে, এটা এটা কিন্তু প্রতিদিনই আমাদের এই এই সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এটা খুবই ডেঞ্জারাস। এই জন্য বাংলাদেশের সরকারকে বলবো।